বাগদা ব্লক তৃণমূল যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হিজবুল রহমানকে তার জায়গায় নতুন সভাপতি হলেন প্রতিমা রায় তিনি বাগদা পঞ্চায়েত সমিতির সদস্যা বাগদা ব্লক তৃণমূল যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হিজবুল রহমান মণ্ডলকে তার জায়গায় নতুন সভাপতি হলেন প্রতিমা রায় সোমবার দলের পক্ষ থেকে নতুন সভাপতির নাম ঘোষণা করা হয় গত মাসে হিজবুল রহমানের নামে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা তোলার অভিযোগ ওঠে অভিযোগ দায়ের হয় বাগদা থানায় যার জেরে কিছুটা অস্বস্তিতে পড়েন তৃণমূল নেতারা ফলে তড়িঘড়ি তাকে সরাতে বাধ্য হন তারা তার জায়গায় এলেন বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা রায় নতুন পদে এসেই যুব সভাপতি বলেন দলের নির্দেশ মতো কাজ করার চেষ্টা করব বাগদাকে এক ছাতার তলায় বাঁধতে চায় আমাকে যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে বাগদাকে একসঙ্গে এক ছত্রে গেথে একটা মালা করে সবাইকে নিয়ে যেভাবে চলতে পারি কোনো বিতর্ক থাকবে না এটাই আমার চেষ্টা আমার বাগদার সভাপতি ছিলেন হিজবুল ওর নামে একটা অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে খবর আমরা পেয়েছি দলীয়ভাবেই এবং ঊর্ধ্বতর নেতৃত্বের নির্দেশেই যেহেতু ওর নামে একটা অভিযোগ আসছে তদন্তর স্বার্থে ওকে আমরা সরিয়ে দিয়েছি তার পরিবর্তে বাগদায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিয়োগ করা হয়েছে প্রতিমা রায়কে তিনি এখন থেকে কাজ করবেন তৃণমূল কখনোই দুর্নীতিকে সমর্থন করে না আমরা নিরপেক্ষ তদন্তের স্বার্থে যাতে দলীয় পদে থেকে তদন্তের রকম ব্যাঘাত ঘটাতে না পারে সেই কারণেই ওকে সরিয়ে দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা